হ্যালো স্টুডেন্টস আজকে আমি তোমাদেরকে পড়াবো ভারকেন্দ্র আবার একটু বেসিক আইডিয়াটা দিচ্ছি এটা একটা রেকর্ডেড ক্লাস কাজে ক্লাসের সময় তো কোনো কোশ্চেন করতে পারবে না ক্লাসের পরে আমাকে গ্রুপে কোশ্চেন করতে পারবে সেন্ট্রয়েড মানে ভারকেন্দ্র এবং এটা খুব জরুরি একটা জিনিস ভারকেন্দ্র মানেটা কি এই যে আমরা যে বাম দিকে যা আইকনিক ছবিটা দেখতেছি যখন ঠিক ভারকেন্দ্রের নিচে এরকম সাপোর্ট থাকে তখন দুই পাশেই ব্যালেন্স অবস্থায় থাকে হ্যাঁ আমাদের এই ছাতার ডান্ডাটাও ঠিক ভারকেন্দ্র বরাবর দেওয়া থাকে এক কোনায় থাকতে ছাতা একদিকে হেলে থাকতো অথবা এরকম দাড়ি পাল্লাতেও ভারকেন্দ্রে দুই পাশে ওজন সমান হওয়া মানে ভারকেন্দ্র হয়ে গেছে এটা এই একই প্রিন্সিপাল ব্যবহার করা হয় তা ভারকেন্দ্র হিসাব করার সময় আমরা আপাতত ডিমাত্রিক বডির ভারকেন্দ্র নিয়ে বেশি চিন্তা করতেছি কারণ আমাদের যে বেশিরভাগ ক্ষেত্রে যেটা দরকার হয় সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যে আমাদের যে স্ল্যাবগুলো থাকে সেই স্ল্যাবের ওজন নেওয়ার জন্য সেটা ব্রিজের স্ল্যাব হোক ইসার স্ল্যাব হোক এটার ওজন নেওয়ার জন্য বেশি কাজে লাগে এছাড়া আমাদের যে এর পরবর্তীতে আমাদের স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস বা মেকানিক্সের অ্যাডভান্স কোর্সগুলোতে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বা শেয়ার ফোর্স ডায়াগ্রাম বলে কিছু জিনিসপত্র আছে সেসব জায়গাতে আসলে আমাদের যে ফোর্স ডায়াগ্রামটা সেটারই এরকম এরকম বিভিন্ন ধরনের শেপ থাকে এবং সেই শেপগুলোর ভারকেন্দ্রটা আমাদের দরকার হয় এছাড়া বিভিন্ন রকম প্রেশার ডায়াগ্রাম যখন আমরা হিসাব করি তখনও সেখানে এরকম একটা দ্বিমাত্রিক চিত্র আসে প্রেশারের সাধারণত আমরা দিমাত্রিক সিপ্লিফাইড করে করি আসলে সেটা ত্রিমাত্রিকই হওয়ার কথা দিমাত্রিকটা করতে পারলে বুঝতে পারলে ত্রিমাত্রিকটা বুঝতে পারার কোনো সমস্যা হবে না সেই জন্য দিমাত্রিক দিয়ে আমরা শুরু করতেছি এখন দ্বিমাত্রিক ভার কেন্দ্র নির্ণয়ের সময় আমরা দুই রকম শেপ নিয়ে বেশি চিন্তিত আমরা বেসিক্যালি যেটা নিয়ে চিন্তা করবো সেটা একটু কমপ্লেক্স শেপ নিয়ে তবে সেই কমপ্লেক্সে যাওয়ার আগে আমাদের সিম্পল থেকে শুরু করতে হবে সিম্পল মানে হচ্ছে রেগুলার যে শেপগুলো আমাদের আছে রেগুলার শেপগুলো কী আছে এটাকে এগুলোকে রেগুলার বলতেছি কারণ এগুলো সবগুলোর ভারকেন্দ্র কোথায় সেটা আমাদের জানা আছে যেমন একটা রেক্ট্যাঙ্গেল বাম দিকে দেখা যাচ্ছে হয় রেক্ট্যাঙ্গেল হোক অথবা বর্গক্ষেত্র হোক এটার ভার কেন্দ্র ঠিক কর্ণোদয়ের ছেদবিন্দুতে সামান্তরিক বা রম্বসের ক্ষেত্রেও তাই ত্রিভুজের ক্ষেত্রে তিনটা মধ্যমার ছেদবিন্দু যেটা সেটাই হচ্ছে ভারকেন্দ্র আমি ত্রিভুজ তিনটা এঁকেছি এই ত্রিভুজটা শুক্রকণে ত্রিভুজ এই দুইটাই সমকুণী ত্রিভুজ ডাকার একটা কারণ আছে আমি বলছি এখনই বৃত্তের ভার কেন্দ্র ডেফিনেটলি বৃত্তের কেন্দ্রে এ ব্যাপারে কোনো সন্দেহ থাকার কথা না বৃত্তাকার কোনো যদি ডিস্ক থাকে একটা পয়সা থাকে তার কেন্দ্রেই ভারকেন্দ্র হবে এখন বৃত্ত না হয়ে যদি বৃত্তাংশ হয় বৃত্তাংশ বিশেষ করে সেটা যদি কেন্দ্রে কোন উৎপন্ন করে অর্থাৎ পিজার টুকরার মতো তাহলে সেটাকেও আমরা রেগুলার শেপ বলতে পারি সে রেগুলার শেপেরও ভারকেন্দ্র নিয়ে নেওয়ার জন্য একটা স্ট্রেট ফরওয়ার্ড ফর্মুলা আছে এই ভারকেন্দ্রটা হবে যদি এই যেভাবে বৃত্ত চাপ একটা কেটে ফেলা হয়েছে বৃত্তের অংশ সেই অংশটা কেন্দ্রে যে কোন উৎপন্ন করে সেটার বাইসেক্টর অর্থাৎ দ্বিখণ্ড আঁকতে হবে তার উপরে হবে কারণ এই পাশে আর এ পাশে সমান পরিমাণ ম্যাটেরিয়াল আছে এটা বোঝাই যাচ্ছে এপাশে পাশে ও কাজে এটা এই লাইনটার উপরে আমাদের ভারকেন্দ্রগুলো হবে এই ব্যাপারে সন্দেহ নাই এবং এটা বের করার জন্য আমাদের ফর্মুলা আছে এখন এই সমকোণী ত্রিভুজে একটা সুবিধা হচ্ছে আমাদের এই ত্রিভুজের যে ভারকেন্দ্র যেটা আছে মধ্যমাগুলো ছেদবেন্দুতে এইটার একটা বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য হচ্ছে এটা মধ্যমাগুলোকে ভারকেন্দ্রটা দুই ইস্টু এক অনুপাতে অর্থাৎ তিন ভাগের দুই ভাগ এক পাশে থাকবে আর এক ভাগ আরেক পাশে থাকবে এই অনুপাতে বিভক্ত করে এটা লেন্থ আর এটা লেন্থ সেম না কিন্তু এই ভাগটা সে সেম এটা লেন্থ হতে পারে পনেরো সেন্টিমিটার তাহলে এদিকে পাঁচ সেন্টিমিটার এদিকে দশ সেন্টিমিটার থাকবে মিটার থাকবে এটা যদি হয় তেরো সেন্টিমিটার তাহলে এখানে তেরোকে তিন দিয়ে ভাগ করলে যা হবে সেটা থাকবে এদিকে আর তেরোকে তিন দিয়ে ভাগ করে সেটাকে দুই দিয়ে গুণ করলে যা হবে সেটা থাকবে এদিকে সমকোণে ত্রিভুজের ক্ষেত্রে আর একটু অ্যাডভান্টেজ পাওয়া যায় সেটা হচ্ছে যে আমাদের সমকোণের ত্রিভুজের যে এই ভারকেন্দ্রটা এই ভারকেন্দ্রটা এই দুই ধারের যে দৈর্ঘ্যগুলো আছে সেগুলোকে যে ওয়ান থার্ড করে ভাগ করে সেইভাবে করলে খুঁজে বের করতে পারি কোথায় আছে অর্থাৎ আমি যদি এই সমকোণের যেখানে ভারকেন্দ্র সেখান থেকে এই বেজের বা ভূমির প্যারালাল করে একটা লাইনটা নিই তাহলে এরকম এরকম শেডের একটা ত্রিভুজ আর বড় ত্রিভুজ এই দুইটা ত্রিভুজ দুইটা সদৃশকণে ত্রিভুজ উৎপন্ন হয় সদৃশকণের ত্রিভুজ মানে কি তাদের বাহুগুলোর সমানুপাতিক বাহ বাহুগুলোর সমানুপাতিক হলে আমাদের এই যে লাল বা কমলা যে ত্রিভুজটার এই বাহুটা এই বাহুটার সাথে এই শেডের ত্রিভুজটার এই বাহুটা তো আমরা জানি এটা পোটা তিন হলে এটা দুই থ্রি টু টু অনুপাতে আছে তাহলে এদিকের বাহুটাও সেম অনুপাতে থাকবে এই বড়োটা যদি তিন হয় তাহলে এটুক দুই হবে অর্থাৎ এই সমকোণী ত্রিভুজের যদি এই বাহুটা দৈর্ঘ্য সে একশো পঞ্চাশ মিলিমিটার হয় তাহলে আমাদের ভারকেন্দ্রটা এখান থেকে শুধু পঞ্চাশ মিলিমিটার উপরে থাকবে এদিকে উপরে একশো মিলিমিটার থাকবে আবার একইভাবে এদিকে যদি একশো পঞ্চাশ মিলিমিটার থাকে বা এদিকে যদি সে আমাদের একশো আশি মিলিমিটার থাকে তাহলে এ পাশ থেকে ভারকেন্দ্রটা একশো বিশ মিলিমিটার দূরে থাকবে এদিক থেকে ষাট মিলিমিটার দূরে থাকবে কাজে সমকোণী ত্রিভুজে এটা খুঁজে বের করা খুব সহজ এখানে কিন্তু আমরা এটা কোথায় আছে সেটা কত দূরে আছে সেটা সহজে খুঁজে বের করতে পারি না খুঁজে বের করার কথা বলতেছি কারণ আমরা তো জ্যামিতি নিয়ে কাজ করি আমাদের সবসময়ই জিওমেট্রিক কোর্ডিনেটসগুলো সবসময় কাজে লাগে তো যেগুলো তবে এগুলো এত সহজে বের করতে না আছে যখনই আমরা একটা ত্রিভুজের বাহুগুলো অথবা কোনগুলো জানবো বাকি জিনিসপত্র আমরা করতে ভাবে এখন আমরা এই যে রেগুলার শেপগুলোর ভারকেন্দ্রগুলো ভার কোথায় থাকে সেটার আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ভার কেন্দ্রগুলোর স্থানাঙ্ক স্থানাঙ্ক মানে যখন আমাদের একটা কোর্ডিনেট সিস্টেম থাকে সেখানে একটা এক্সিস আমরা যে কোনো জায়গায় একে নিতে পারি সেই এক্সিসটা এটা ঘেষেও হতে পারে এটা থেকে দূরেও হতে পারে ধরে নিয়ে এটা একটা দূরে আছে তাহলে আমরা যদি বাম দিকের এই আয়তক্ষেত্রটা খেয়াল করি এটাতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ইউনিট এটা চওড়া আর এক দুই তিন চার পাঁচ ইউনিট উঁচু তার মানে এটা আটের অর্ধেক চার ইউনিট এদিকে থাকবে মানে এই এটা হচ্ছে এখান থেকে চার ইউনিটের দিকে এক দুই আড়াই ইউনিট উপরে অর্থাৎ এটুকু চার এটুকু আড়াই তাহলে এই বিন্দুটার অর্থাৎ ভাগ স্থানাঙ্ক কী হবে এখান থেকে যদি আমরা গুনে যাই এক দুই তিন চার পাঁচ ছয় বাম দিকে ছয় আর উপরের দিকে হচ্ছে এক দুই তিন সাড়ে তিন এই যে এইটা মাইনাস সিক্স থ্রি পয়েন্ট ফাইভ দিস দিস শুড বি দ্য কোর্ডিনেট অফ দি সেন্টার অফ গ্র্যাভিটি ফর দিস শেপ সিমিলারলি আমরা যদি এই ট্রিবুজটাকে খেয়াল করি দেখো এটার দৈর্ঘ্য হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় যদি হয় তাহলে ভারকেন্দ্র এখান থেকে ছয় মানে টু থার্ড দূরে থাকবে যেহেতু সমকোণ তাহলে এখানেই আমরা মাপতে পারি ছয় আর দিকে তিন খেয়াল করলে দেখো ভারকেন্দ্রটা ঠিক এই বিন্দুর উপরেই আসে এখান থেকে ছয় ইউনিট দূরে আছে। আর এ পাশে উচ্চতা ছিল এক দুই তিন চার তাহলে এটা এটার তার তিন ভাগের এক ভাগ ডিস্ট্যান্সে থাকবে তাহলে চার বাই তিন তাহলে এটার এটারও আমরা স্থানাঙ্ক বের করতে পারি সেটা কিভাবে হবে যে এখান থেকে ছয় আর একে সাত এদিকে আর এদিকে হচ্ছে চার বাই তিনের সাথে আরও এক যোগ হলে সাত বাই তিন হবে এভাবে আমরা যে কোনো রেগুলার শেপের ভারকেন্দ্রটা কোথায় আছে সেটার অবস্থা নিশ্চিতভাবে জানি কিন্তু আমাদের এটা দিয়ে এগুলো তো আমাদের মাঝে মাঝে আসে ডিজাইনে কিন্তু আমাদের বেশি দরকার হয় যেটা আমরা যেটা শিখবো এই কোর্সে সেটা বেসিক্যালি কম্পোজিট যে ইউনিটগুলো সেটা তবে কম্পোজিট ইউনিটে যাওয়ার আগে একটা ভার একটা মজার অ্যাপ্লিকেশন খেলনা দেখে যায় এই ধরনের ব্যালেন্স পাখি তোমরা হয়তো অনেকেই দেখেছ এটাকে তুমি যেখানেই রাখো না এই ঠোঁটের উপরে ভর করে সেটা থাকে তুমি দাও সেটা ঠোঁটের উপরে থাকবে এটা অনেকটা আমাদের মতো তোমার যদি ওজন দাও একদম মাঝখানে সে দুই পাশে সমান সমান থাকবে একদিকে যদি ট্রেনে ছেড়ে তো আবার সেটা আগের জায়গায় ব্যালেন্স হয়ে যাবে মানে দুই মাত্রিক একটা জিনিস আর এটা হচ্ছে ত্রিমাত্রিক জিনিস এটা এই ঠোঁটটা ঠিক ভারকেন্দ্রে অবস্থিত তোমরা খেয়াল করলে দেখবে ব্যালেন্স পাখিগুলো সবসময় ত্রিভুজের আকৃতির যদি কল্পনা করো যে লেজের মধ্যে ত্রিভুজের একটা মাথা এই পাখা আর এই পাখাতে দুইটা মাথা ত্রিভুজে এবং এই ঠোঁটটা সবসময় দেখবা যে এই দুই লেভেল থেকে ভেতরে থাকে অর্থাৎ এই তিনটা মধ্যমা যেখানে ছেদ করলে যেখানে ভারকেন্দ্রটা হওয়ার কথা এর ঠোঁটটা ঠিক সেই পজিশনে থাকে ফলে যেহেতু এটা ব্যালেন্সিং পয়েন্ট ওই যে দাড়িপাল্লার মতো তুমি এদিকে চাপ দাও আবার ঠিক আগের জায়গায় সে চলে আসবে ব্যালেন্সে চলে আসবে তা এনিওয়ে আমরা পরের কম্পোজিট শেপে যায় এই ধরনের শেপগুলোকে আমরা বলতেছি কম্পোজিট শেপ মানে অর্থাৎ জটিল জটিল অনেক শেপ আছে যেগুলোকে আমরা কেটে কুটে রেগুলার শেপের সমন্বয় বা অনেকগুলো রেগুলার শেপের সমষ্টি হিসেবে দেখাতে পারি ফর এক্সাম্পল এটা একটা ডোনাট শেপ বাম দিকেরটা এটা দুটো বৃত্ত একটা বৃত্তের ভিতর থেকে আরেকটা বৃত্ত কেটে নিয়ে গেছে এভাবে এটা করা যায় আবার পাশের যে আয়তক্ষেত্রটা দেখা যাচ্ছে সেটাও তাই এখানেও দুটো বৃত্তের সরি দুটো চতুর্ভুজ একই বা একই কেন্দ্রের চারপাশে আছে কেটে নিয়ে যাওয়া উচিত এটা আমাদের খুব কমন কারণ আমাদের যে স্ল্যাবগুলো হয় বিল্ডিংয়ের স্ল্যাবগুলো হয় তা মাঝে মাঝে এখানে মাঝে মাঝে এমটি রাখতে হয় খোলা রাখতে হয় অনেক সময় ভয়েডস রাখতে হয় কাজে এটা খুব কমন একটা শেপ তবে এটা মাঝখানে হলে যা না সমস্যা মাঝখানে হলে সুবিধা একদিকে কোনায় বা একদিকে অ্যাসিমেট্রিক হলে সেটা হিসাব করে একটু কঠিন এটা একটা শেপ এগুলো সবগুলোই শেপ এবং সবগুলো শেপই একাধিক সিম্পল শেপের সমন্বয়ে গঠিত এটা একটু কঠিন মনে হচ্ছে কিন্তু এটাকে আসলে অনেকগুলো শেপের সমন্বয় হিসেবে দেখানো যেতে পারে এখানে আমি একটা কথা বলেছি সিমেট্রি সিমেট্রি এবং সেটার সাথে কান টানলে মাথা আসার মতো এটার সাথে আসতেছে এক্সিস অফ সিমেট্রি সিমেট্রি মানে হচ্ছে প্রতিসম বাংলা কথাটা হচ্ছে প্রতিসম মানে মিরর ইমেজ আয়নার মতো রিফ্লেকশন অর্থাৎ এই কোন দ্যাগের দুই পাশে এটা একই রকম দেখে যেমন এখানে দুইটা এক্সিসে যদি আঁকা হয় এই দাগটার দুই পাশে এটা এটার মেরোর ইমেজ মানে এখানে একটা আয়না দিলে এটার প্রতিফলন এটা আবার এইভাবে হরাজন্টাল আয়না দিলে এটার প্রতিফলন এটা যদি এরকম যদি আমাদের কোনো স্ট্রাকচারে বৈশিষ্ট্য হয় তাহলে তার ভারকেন্দ্রটা সেটা কমপ্লেক্স বা কম্পোজিট শেপ হলেও সে ভারকেন্দ্রটা আমরা অতি সহজেই বের করতে পারি কারণ যেহেতু এইটার বাম আর ডানে সমান অংশ আছে তাহলে এই লাইনের উপর কোনো জায়গায় ভারকেন্দ্র হবে কারণ বাম আর ডানে সমান কাজে এটাই তো আমার ব্যালেন্সিং পয়েন্ট ব্যালেন্সিং লাইন আবার এদিকেও চিন্তা করলে বামার আর ডানের সমান কাজে এই লাইন আর এই লাইন দুইটা লাইনের ছেদ বিন্দু উভয় কন্ডিশনকে মিট করতেছে একইভাবে যেমন ধরো এই যে এটারও কিন্তু এটার বাম আর ডানের সমান ভর আছে এটারও উপরে নিচে সমান ভর আছে এটাতেও তাই এই আই শেপটা এটা তো দেখে বুঝতে পারছে এই আই শেপটাও যদি চিন্তা করে যে এই হরাইজালটার উপরে আর নিচে হুবহু সেম জিনিস আছে আর এটার বামে আর ডানে হুবহু মানে প্রতিসম মিরর ইমেজ আছে কাজেই ব্যালেন্স পরস্পরকে ব্যালেন্স করবে কাজে এই পয়েন্টটাই তাদের ভারকেন্দ্র কাজে এটা যদি ডাইমেনশন জানা থাকে খুব সহজেই ডাইমেনশন ভারকেন্দ্রটা কোথায় জানতে পারি কাজেই রেগুলার শেপের যখন জিনিস থাকে বা কম্পোজিট শেপের সেটার মধ্যেও ভারকেন্দ্র আমরা অনেক সময় সহজেই বের করতে পারি যেমন এটাও প্রতিসম কিন্তু এইটার কিন্তু মিরর ইমেজ না তবে একটা মিরোরমস যেমন এই টিটা এটা খাড়ার এই বামে আর বা ডানে একই রকম এবং এই সিটার উপরে আর নিচে একই রকম কিন্তু খাড়া কোনো এরকম মিরোরিমেস পাওয়া যাচ্ছে না কাজে এটার যখন আমি ভারকেন্দ্র নির্ণয় করবো আমি জানি এই লাইনের উপরে খালি আমাদের তার মানে এক্স ডিরেকশনে আমার খুঁজতে হবে না এক্স মানে হরাইজন্টালি এই পজিশনে আসে ডাইনে বা বামে না কিন্তু উপরে বা নিচে কোন দিকে সেটা আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে আবার এটার ক্ষেত্রে উপরে বা নিচে কোন দিকে সেটা আমরা জানি তার মানে ওয়াই পয়েন্টটা আমাদের জানা আছে যে ওয়াইয়ের উচ্চতা মানে এই ভারকেন্দ্রটা ওয়াই ডিরেকশনে কতটুকু দূরে আছে সেটা জানি কিন্তু এক্স মানে এদিকে ডানে বামে কোন দিকে আসে জানি না এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে আর এটার কোনোটাই জানি না তো এই ধরনের যখন কম্পোজিট স্ট্রাকচার হয় তখন আমরা একটা ফর্মুলা ব্যবহার করে এটা বের করি সেই ফর্মুলা হচ্ছে এরকম এক্স বার আর ওয়াই বার হচ্ছে কম্পোজিট বডিটার ভার কেন্দ্রের স্থানাঙ্ক এক্স আর ওয়াই ভ্যালু এবং সেটা সামেশন ওভার এআই এক্স আই ডিভাইডেড বাই সামেশন অফ এআই এটা হচ্ছে এক্স বার আর ওয়াই বার হচ্ছে সামেশন ওভার এআই ওয়াই ওয়াই বাই এআই এটা কীভাবে প্রয়োগ করে আমরা এক্ষুনি দেখব এটা একটা এল শেপ এটা কোনো দিকে নাই এটা দিয়ে করলে অন্য অন্যগুলো বুঝতে পারা সহজ হবে তো এল শেপ এটাকে যখন আমরা বের করি তখন আমার এটাকে কয়েকটা যে সিম্পল শেপগুলো আছে সেই শেপগুলোর সমষ্টি বা বিয়োগ ফল হিসেবে দেখানোর চেষ্টা করি এবং সেটা দেখতে পারলেই আমাদের ক্যালকুলেশন করা খুব সহজ হয় তা আমরা দুইভাবেই কল্পনা করতে পারি এল শেপটা ধরে নিতে পারি এই ধরনের দুটো আয়তক্ষেত্র যোগ করে একটা নিচে আরেকটা এভাবে যোগ করে করা হয়েছে অথবা এরকম একটা খাড়া আর একটা বামে ডান যেভাবে খুশি ধরলে কোনো সমস্যা নেই অথবা ধরতে পারি এটাকে এরকম একটা বড়ো আয়তক্ষেত্র থেকে এই কর্নার থেকে এইভাবে একটা মেজো আয়তক্ষেত্র যদি কেটে নেওয়া হয় তাহলেও এই এল শেপটা পাওয়া যাবে কাজে আমি দুইভাবে এটা সলভ করতে পারি এবং এই যে অংশগুলো এগুলোকেই বলা হচ্ছে সামেশন আবার এআই যে বলা হচ্ছে অনেকগুলো সমষ্টি সে অনেকগুলো হচ্ছে এই দুইটা বা এই দুইটা অঙ্কটা দেখি একটু আমাদের যদি এরকম ডেটা দেওয়া থাকে এল একটা এলের ডাইমেনশন যদি দেওয়া থাকে ধরো এদিকে এইট এদিকে দুই এদিকে দশ এদিকে দুই তাহলে প্রথমভাবে আমরা সহজভাবে হিসাব করি যে এটাকে দুইটা আয়তক্ষেত্রের সমষ্টি আকারে দেখতেছি যে নিচে একটা আয়তক্ষেত্র এখানে একটা আয়তক্ষেত্র এটা আট এটা দুই আর এদিক থেকে যেহেতু দুই এদিকে চলে গেল উপরের দিকে আট আছে এটা দুই তাহলে দুইটাই আট বাই দুই আট বাই দুই কিন্তু ডাইমেনশন ভিন্ন দিকে তাহলে এটার ভারকেন্দ্রটা কোথায় হবে এর ভারকেন্দ্র এটা আট তো এখান থেকে চার দূরে হবে এখান থেকে এক দূরে হবে এটাও এদিক থেকে এক এদিক থেকে চার দূরে হবে এখন যদি আমরা এক্সিসটা সেট করি কোথায় তাহলে আমাদের ভার স্থানাঙ্কটা বের করতে পারবো আমরা যদি এক্সিস থাকে তাহলে সেভাবে গুনতে পারবো আবার এর গায়ে গায়ে থাকলে সেটা অনুযায়ী গুনে বলে দিতে পারবো যে স্থানাঙ্কটা কত এই পয়েন্টের এই পয়েন্টের সেটা দেখি তাহলে দেখো এই ইন্ডিভিজুয়াল বডিটা থেকে আমরা দুইটা ভারকেন্দ্র দুইটা বস্তুর সমন্বয়ে ধরলাম এবং দুইটারই ভারকেন্দ্র কিন্তু আলাদাভাবে আমরা জানি কিন্তু দুইটা সমন্বয় হলে কোন জায়গায় হচ্ছে সেটা জানি না সেটাই আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি তাহলে আমরা এক্সিসটা যেখানে আঁকছি সেটার সাপেক্ষে এটা এখানে আছে সেই আগের চিত্রের মতো তাহলে এটার ভারকেন্দ্রটা যদিও এখানে চার আর এক দূরে আছে কিন্তু এই স্থানাঙ্ক হবে এখান থেকে এক আর এদিক থেকে এক দুই তিন চার পাঁচ ছয় মানে এদিকে চার আছে এদিকে দুই এক আর ছয় এটা হচ্ছে এটার ভারকেন্দ্রের স্থানাঙ্ক আবার এই বডিটা নিচেরটা আমি এটা ভুলে যাই তখন শুধু এটা এটা যেহেতু একেবারে কর্নার দিয়ে এটা চার আর একই হচ্ছে ভার কেন্দ্রের স্থানাকর সরাসরি তাহলে এই দুটাকে এই ফর্মুলায় কিভাবে এখন ফেলা যাবে এটা হচ্ছে আমাদের প্রথম অংশ এটা হচ্ছে দ্বিতীয় অংশ তাহলে আমাদের একটা ছকের মধ্যে যদি আমরা হিসাবটা করি তাহলে আমাদের দ্রুত এবং ভুল হওয়ার চান্স অনেক কমে যাবে সেই ছকের মধ্যে কী কী থাকবে আমরা যদি দেখি ফর্মুলায় কী আছে আমাদের ফর্মুলায় আছে এআই ফর্মুলায় আছে এক্সআই ওয়াইআই এবং এই দুটার গুণ ফল কাজে আমি এআই এক্সআই আর ওয়াইওয়াই যদি বের করি গুণ করে করে এগুলো লিখতে পারবো তাহলে ছকটা বানিয়েই ফেলি এতগুলো কলাম হবে আমাদের এরিয়া ওয়ান হচ্ছে এটা এরিয়া টু হচ্ছে এটা এরিয়া ওয়ানের এক্সআই ওয়াই হচ্ছে এটার ইন্ডিভিজুয়াল ভারকেন্দ্রের স্থানাকে ওয়ান আর সিক্স এই ভ্যালু দুটা আর এটা হচ্ছে ফোর আর ওয়ান এই ফোর আর ওয়ান এখানে ঠিক আছে আর এআই হচ্ছে এটা এরিয়া এটা তো আট গুণ দুই মানে হরেজেন্টাল এক্স ইন্টু ওয়াই আট দুই গুণ আট সেই জন্য লিখছে ষোলো আর এটাও হচ্ছে দুই গুণ আট মানে আট গুণ দুই আমি যদি সিরিয়াল মেনটেন করে লিখি এক্স আগে পরে ওয়াই তাহলে হবে এটা জরুরি কিছু না গুণফলটা লিখতে পারলেই ভালো তাহলে আমরা এগুলো যোগ করে করে লিখতে পারি ও এরপরে এআই এক্স আই মানে এই ষোলোর সাথে এক গুণ করলে এখানে ষোলো হবে আর ষোলোর সাথে চার গুণ করলে চৌষট্টি হবে এটা গুণটা দেখিয়ে দিয়েছি আর এখানে এআই ওয়াই ওয়াই তার মানে এটার সাথে এটা গুণ করতে হবে ষোলোর সাথে ছয় আর এখানে ষোলোর সাথে এক গুণ করলে তারপরে করতে হবে কি এখানে যে কট এখানে তো দুইটা অংশ এই দুইটাই যোগ করতে হবে এই যোগফলগুলো এই যে যোগফলটা এই দুইটার যোগফল হচ্ছে এআইগুলোর সমষ্টি তার মানে সামেশন ওভার এআই এই যে এই জিনিসটা হ্যাঁ আর এটা হল সামেশন এ আই এক্স আই অর্থাৎ এই জিনিসটা এটা হলো সামেশন সামেশনোভার এআই ওয়াই ওয়াই তাহলে এখন খুব সহজেই আমাদের স্থানাঙ্কগুলো বের করে ফেলা যাবে তাহলে এক্স বার হচ্ছে এই আশি বাই বত্রিশ এই ফর্মুলায় বসাই দিলে আই হচ্ছে আর ওয়াই বার হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এখন এই এক্সিস অনুযায়ী এটার পজিশন কোন জায়গায় যদি খেয়াল করি দেখো এখান থেকে এক্স হচ্ছে আড়াই আর ওয়াই হচ্ছে সাড়ে তিন তার মানে এখান থেকে এক দুই আড়াই এত দূরে আর এখান থেকে এক দুই তিন সাড়ে তিন এখানে এখন এক্সিসটা যদি এখানে যে ধরলাম এটা হয়তো সার দিয়ে দিছে বা নিজেরা ধরসো অন্য জায়গায় ধরলেও কিন্তু এটা এখানেই আসবে ভারকেন্দ্রটা মানে ভারকেন্দ্র তো আর চেঞ্জ হবে না এটার এক্সিসের সাপেক্ষে এটার স্থানাঙ্কের ভ্যালুটা চেঞ্জ হবে কিন্তু পজিশন একই দেখাবে সেটা যদি দেখে ধরো আমি এক্সিসটা যদি চেঞ্জ করি ধরো এক্সিসটা এখানে ছিল এখান থেকে আমি এখানে নিয়ে আসলাম তাহলে কি হবে তাহলে প্রথম যে জিনিসটা হবে যে এইগুলোর স্থানাঙ্কগুলো চেঞ্জ হয়ে যাবে যদিও এটা সেম জায়গাতেই আসে এই কেন্দ্রেই তো আসে তাই না এখান থেকে কিন্তু যেহেতু এক্সিসের এটা দিকে তাহলে এটা মাইনাসের দিকে আসলো মাইনাস ওয়ান প্লাস ফোর আর এটা গেলো কোন দিকে দেখো এটার কিন্তু এটা এখানে এই যে এটার বাম দিকে কিছুটা বের হয়ে আসে হ্যাঁ কিন্তু এখান থেকে চার ঘর দূরে তো আমার সেন্ট্রয়েড এটার সেন্ট্রয়েডটা কাজে এখান থেকে দুই মাইনাস ওয়ান দূরে এখন যদি ওই সে একই ছক আমরা আবার করি দেখবা যে এটা মাইনাস এক চার আর এটা হচ্ছে দুই মাইনাস এক এখানে বসালাম এইটা তো ষোলো ষোলো এরিয়া তো চেঞ্জ হচ্ছে না কিন্তু স্থানাঙ্ক চেঞ্জ হয়েছে সেম সেম থাকলো আর এখন গুণটায় যেখানে ষোলোর থেকে মাইনাস এক গুণ করা হলো ষোলোর সাথে দুই গুণ করা হলো এই যোগফলটা চেঞ্জ হয়ে গেছে এটাও চেঞ্জ করা চেঞ্জ হয়ে গেছে এবং আলটিমেটলি রেজাল্টগুলো চেঞ্জ হয়ে যাবে ওভার এ এক্স একে এটা দিয়ে ভাগ করলে পয়েন্ট ফাইভ হবে ওয়ান পয়েন্ট ফাইভ মানে এটাকেও যদি আমি বসাই দেখো বসালে ঠিক একই জায়গায় আসবে কারণ এটা হচ্ছে পয়েন্ট ফাইভ দেখো এই এক্স বার এক্সবার মানে এই ওয়াই থেকে কত দূরত্ব এখান থেকে পয়েন্ট ফাইভ এদিকে আসে আর দেয়ের উপরে আসে এখান থেকে এটাই তো আমার জিরো জিরো পয়েন্ট আগেরবার এটা যেহেতু ছিল সেই জন্য ভ্যালুগুলো আলাদা ছিল কিন্তু পয়েন্ট সেমই ছিল কারণ এই এই জিনিসটার ভার কেন্দ্র তুমি যেখান থেকেই বলো না কেন ওই পয়েন্টটা ভার কেন্দ্রটা আমরা জানি আমি যদি এখান থেকে বসে বলি তাহলে বলবো অত দূরে আসে অন্য জায়গা থেকে বসে বললেও বলবো ওই জায়গা থেকে কত দূরে আসে ব্যাপারটা এটা এখন এই অঙ্কটা কিন্তু যে এইভাবেই সবসময় করতে হবে তা না আমাদের ওই যে দুইটার বিয়োগফল হিসেবে দেখলেও কিন্তু একই উত্তরে আসবে দেখো এই যে এই বস্তুটাকে আমি ধরে নিতে পারি এরকম একটা বড়ো চতুর্ভুজ থেকে ছোট চতুর্ভুজ বিয়োগ দিয়ে এরকম কেটে ফেলে এটা পাওয়া গিয়েছে তাহলে ডাইমেনশনগুলো চিন্তা করে দেখি কি হচ্ছে এটা দশ এটা আট দুই ছিল তো তাহলে এটা যদি আট থাকে এদিকে দুই গেলে এদিকে থাকে ছয় আর এদিকে দশ তো দুই গেলে এদিকে থাকে আট তার মানে এই বড়ো বস্তুটা হচ্ছে দশ বাই আট আর এই ছোটো বস্তুটা হচ্ছে ছয় বাই আট এটার অঙ্কটা কীরকম হবে দেখি এটা দিয়ে যদি করি দশ বাই আট আর ছয় বাই আট এক্সিস্টে আমি আপাতত সবচেয়ে সহজ জায়গায় ধরে নিলাম তাহলে এটার ভার এই ইন্ডিভিজুয়াল এই বডিটার ভারকেন্দ্র এখানে যেটা স্থান হচ্ছে চার পাঁচ আর এটার ভারকেন্দ্রটা হচ্ছে এখানে এখান থেকে যেহেতু ছয় তিন দূরে এটা যেহেতু আট চার উপরে এখানে কিন্তু এখান থেকে মাপলে এক দুই তিন চার পাঁচ আর এদিকে মাপলে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ভারকেন্দ্র কাজে আমি যদি ছকটা আবার আগের মতো দেখি তাহলে দেখো এই যে চার পাঁচ আর পাঁচ ছয় চার পাঁচ আর পাঁচ ছয় এই দুইটা আর এরিয়া কিন্তু এখানে চেঞ্জ যেহেতু অন্যরকম এরিয়া ধরছি হ্যাঁ এটা আট গুণ দশ আশি স্কোয়ার সেখান থেকে বিয়োগ দেবে ছয় এটা আটচল্লিশ এটা এটা নেগেটিভ হ্যাঁ এটার বৈশিষ্ট্য হচ্ছে যোগ যোগের জায়গায় এখানে বিয়োগ হবে যেহেতু এটা থেকে এটা বিয়োগ করতেছি কাজে আশি থেকে গেলে বত্রিশ টোটাল যোগফল বত্রিশ আগের বারও বত্রিশ ছিল ষোলো ষোলো বত্রিশ ছিল আগের বার এখানে গুণফলগুলো সব চেঞ্জ হয়ে যাচ্ছে চার চল্লিশ গুণ এই যে চার আটা বত্রিশ তিনশো বিশ পাঁচ আট চল্লিশ এবং দুশো চল্লিশ এই দুইটা যোগ করলে মানে এটা থেকে বিয়োগ করলে এটা হয় করলে হয় এটা হয় আগের মতোই অ্যান্সার দেখে খেয়াল যদি খেয়াল করে থাকো এবং অ্যান্সারগুলো সেম আসবে যেহেতু এক্সিস সেম এবং এই জায়গাটাতেই এক্সিস দেখাবে তাহলে এটা গেল দুইটা চতুর্ভুজের খালি আমরা খালি রেগুলার শেপ বলতে চতুর্ভুজ বুঝ বুঝতে বুঝাই না আমাদের এখানে ত্রিভুজ আছে বৃত্ত আছে এগুলোর ফর্মুলা কিন্তু এখনো দেখায় নাই চতুর্ভুজটা যেহেতু খুব সোজা আমাদের বুঝতে কোনো সমস্যাই নাই যে ঠিক মাঝখানে হবে এটা সেই জন্য চতুর্ভুজেরগুলো আমরা একটা এক্সাম্পল দেখলাম এখন দুইটা চতুর্ভুজের দৃশ্যি আমরা এরকম তিনটা চতুর্ভুজের অংশ দেখতে পারি অর্থাৎ এরকম শেপ এটা অনেকটা জেড শেপ বলে অনেক সময় তো এরকম যদি ডাইমেনশন দেওয়া থাকে এক্সিস একে দেওয়া থাকে এটা করে করা যাবে ইচ্ছা করলে আমরা চিন্তা করতে পারি যে এটা একটা বক্স দুইটা দুইটা তিনটা তিনটা চতুর্ভুজের অংশ সমষ্টি হিসেবে দেখতে পারি সে আগের মতোই অঙ্ক খালি একটা লাইন বেশি হবে অথবা চিন্তা করতে পারি এটা একটা বড় চতুর্ভুজ থেকে দুইটা চতুর্ভুজ বিয়োগ দেওয়া হয়েছে সেভাবে ওই জেডটা বের করা যায় চিন্তা যেভাবেই করি তারপরে আমাদের এই এক্সেসটা যেখানে দেওয়া হয়েছে সেটার সাপেক্ষে বের করতে হবে যেমন এখানে আমি এক্সেস আসছিলাম এইখানে কিন্তু কোশ্চেনের যদি এখানে এক্সেস দেওয়া থাকে সেটার সাপেক্ষে বের করতে হবে তো এটার অঙ্কটা আমাদের করে দেওয়া আছে কোথায় করে দেওয়া আছে আমাদের অনলাইনে একটা ম্যাথের সিট আছে যেটা তোমাদের বিএলসিতে লিংক দেওয়া আছে সেখানে এই অঙ্কটা করে দেওয়া আছে যে এখানে তুমি যে কোনো ডাইমেনশন এখানে ডি ওয়ান ডি টু বলে যেগুলো দেখানো আছে ডাইমেনশন বসায় দিলে ক্যালকুলেশন হবে যে উপরের এই জায়গাটা এই যে এই জায়গাটাতে ওই এ আই এক্স আই ওয়াই আই এ এক্স আই এখে এক্সবার আর ওইবার এখানে চলে আসবে ঠিক আছে এখানে যদি ভ্যালুগুলো দেওয়া অটোমেটিকভাবে এগুলো চেঞ্জ হয়ে যাবে তবে এইটার এক্সিসটা এই বাম দিকে এইখানে এখানে না কিন্তু হ্যাঁ এইখানে এক্সিস ধরে এটা করা হয়েছে আর বাকি এইসব যে হিসাব দেখবো সেটা দেখে ভয় পাওয়ার কিছু না এগুলো তোমরা পরবর্তী ক্লাসগুলোতে আমরা যখন অন্য আরেকটা টপিক পড়বো তখন এগুলো দরকার হবে এক শেপের এগেনস্টে এই হিসাব কিতাবগুলো এইভাবে করলেও এটা অবশ্য ভারকেন্দ্র করা হয় নাই কিন্তু করা সম্ভব আবার এক্সিস এখানে দিলেও করা সম্ভব যদিও করা হয় নাই এটা গেল হচ্ছে এই শেপটার জন্য এরকম আরও অনেক শেপ আছে যেই শেপগুলোর আমাদের ভার কেন্দ্র আমরা নির্ণয় করতে পারি এখানে এক্সিলে করা আছে ভ্যালু পাল্টালে অটোমেটিকভাবে রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে কাজে এখানেও কিন্তু সব চতুর্ভুজ এখনও কিন্তু ত্রিভুজে আমরা যাই নেই খালি ক্যালকুলেশন একটা এরিয়া বাড়লো এখানে কাজেই আগেরটা যদি পারো এটার এই চতুর্ভুজের এইটার উচ্চতা একরকম এইটার থিকনেস একরকম এইটার থিকনেসে একরকম কিন্তু এটা কিন্তু অনেক সহজ কিন্তু এটা দেখলে ঘামড়ায় যাওয়া অনেকে যদিও এই ডাইমেনশন এই ডাইমেনশন ভিন্ন কিন্তু এটারও যা থিকনেস ডি ফোর এটারও সেই একে থিকনেস এটারও একে থিকনেস কাজে এই ডাইমেনশন একটু কম এটা পারা যাবে করতে তারপরে সি শেপও করতে পারা যাবে এবং সি শেপকে কিন্তু সি শেপকেও কিন্তু একটা দুইটা তিনটা চতুর্ভুজের যোগফল অথবা বড়ো একটা চতুর্ভুজ থেকে ছোটো একটা চতুর্ভুজ কেটে ফেলে দেওয়া হয়েছে সেইভাবেও করা যায় আই শেপ আই শেপের তো করারই দরকার নেই কারণ আই ভার এটা যেহেতু সিমেট্রিক দেখেই বোঝা যাচ্ছে এটা প্রতি সমক আর এটা ভারকেন্দ্র ঠিক ডি টু এর মাঝামাঝি জায়গায় আর এদিকে ডি ওয়ানের ঠিক মাঝামাঝি জায়গায় এটা করারই দরকার নেই ভারকেন্দ্র এটা ভারকেন্দ্রের অঙ্ক আসে না এটা আসলে অন্য জিনিসের অঙ্ক আসে সেটা আবার হিসাব করতে হয় এছাড়া যেগুলো এখনও করাই নেই যেমন ত্রিভুজ বা বৃত্ত সেগুলো হলে এই ধরনের শেপের অঙ্ক আমরা করতে পারবো যেমন এই যে একটা শেপ একটা অর্ধবৃত্ত থেকে একটা ত্রিভুজ কেটে ফেলা হয়েছে তার মানে একটা থেকে একটা বিয়োগফল ফল আবার এইখানে দেখো একটা চতুর্ভুজ একটা ত্রিভুজ এই ত্রিভুজের সাথে আর একটা বৃত্তাংশ যোগ করা হয়েছে আবার এইখানে কি হয়েছে এখানে একটা বৃত্তাংশের থেকে একটা পিজার টুকরা থেকে একটা ত্রিভুজ বিয়োগ করা হয়েছে এখানে কি হয়েছে একটা অর্ধবৃত্ত একটা এক চতুর্ভুজ একটা ত্রিভুজ যোগ করা হয়েছে এগুলো সব খুব সহজেই করা সম্ভব আমি এগুলো নেক্সট ক্লাসে ত্রিভুজ কীভাবে করতে হয় চতুর্ভুজের মতোই সহজ আর বৃত্ত একটা নতুন ফর্মুলা সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আজকে এই পর্যন্তই থাকলো কোনো কোয়েশ্চেন করলে নেক্সট ক্লাসে অবশ্যই আমাকে করবা এবং এই অঙ্ক অনেকগুলো অঙ্ক আমাদের সামনে আছে প্র্যাকটিসের জন্য থ্যাংক ইউ আমি রেকর্ডিংটা বন্ধ করে দিচ্ছি